আমরা আজকে ইংরেজি ভাষার প্রথম লেসন শুরু করতে যাচ্ছি। তো এখানে সবার আগে মনে রাখতে হবে ইংরেজি একটি ভাষা, আমরা যেরকম বাংলা ভাষা বলি ইংরেজিও ঠিক সেরকম একটি ভাষা। তো আমরা এখানে যেটা শিখতে এসেছি সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। তো ইংরেজি গ্রামার বাংলা গ্রামারের মতো ইংরেজি গ্রামারটা একটা ইংরেজি ভাষাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার নিয়ম কানুন কী, কীভাবে করতে হয়, কোন শব্দ কোন জায়গায় বসবে, কার আগে শব্দ বসবে, কার পিছনে শব্দ বসবে, এই বিভিন্ন জিনিসগুলোকে ইংরেজি গ্রামার দিয়ে শিখবো। ইংরেজি গ্রামারের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে গ্রামার অর্থ হচ্ছে ব্যাকরণ। বাংলাতে যেটাকে ব্যাকরণ বলে ইংরেজি তাকে গ্রামার বলে, একটা শব্দ কিন্তু শিখে গেল। তো যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। এটা হচ্ছে ব্যাকরণের সংজ্ঞা, মানে যে জিনিসটা শিখলে তুমি একটা ভাষাকে শুদ্ধরূপে লিখতে এবং পড়তে পারবা তাকে ব্যাকরণ বলে। এখানে কিন্তু বলে নাই শুদ্ধভাবে বলতে পারবা, বলার সাথে ব্যাকরণের কোনো সম্পর্ক নাই। ব্যাকরণ তখন শিখতে হয় যখন তুমি শুদ্ধভাবে লিখতে এবং পড়তে যাও। তো ভাষার সঠিক নিয়ম কানুন আলোচনা করা গ্রামারের উদ্দেশ্য। তো ভাষায় কী কী নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো আলোচনা করা হয়েছে গ্রামারের উদ্দেশ্য। শুধু ইংরেজি গ্রামার নয়, বাংলা গ্রামারের উদ্দেশ্য একই। তো এখান থেকে আমরা আবার দেখি তাহলে ইংরেজি গ্রামার কাকে বলে। ইংরেজি গ্রামার হচ্ছে যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। তো এখানে দেখো লিখতে, তার মানে তুমি যে এই বই পাঠ করলে, ইংরেজি গ্রামার শিখলে তুমি ইংরেজি ভাষাকে শুদ্ধরূপে লিখতে পারবা, পড়তে পারবা শুদ্ধরূপে, এবং বলতেও পারবা শুদ্ধরূপে। তো শুদ্ধরূপে বলার মানে হচ্ছে তুমি সব কিছুকে খুবই শুদ্ধ ভাষায় বলতে পারবে। তো বলা মানে শুদ্ধ বলা আর বলা এক জিনিস না। যেরকম আমরা কথা যখন বলি আর যখন লিখি সেটা কিন্তু দুই ধরনের হয়। আমরা কথা বলার সময় অনেক আমাদের আচার আচরণ, ভাব ভঙ্গি, চোখের ইশারা, হাতের ইশারা, মুখের এক্সপ্রেশন, এগুলো নিয়ে আমরা কথা বলি। সুতরাং যেখানে লিখতে আমার পাঁচটা ওয়ার্ড লাগে সেখানে আমরা একটা ওয়ার্ড দিয়ে হয়তো আমরা বলতে পারি। তো এজন্য শুদ্ধভাবে যদি বলতে চাও কোনো জায়গায় তাহলে তখন ইংরেজি গ্রামারটাকে প্রাধান্য দিতে হবে। তো বলার জন্য ইংরেজি গ্রামারের প্রয়োজন নাই, তুমি শব্দ বা বাক্য দিয়ে যদি তোমার মনের ভাব প্রকাশ করতে পারে তাহলে বলা হয়ে যাবে। তাহলে আমরা কী বুঝলাম, যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে এবং বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে, তাকে ইংলিশ গ্রামার বলে। তো আমাদের ইংরেজি গ্রামারের নিয়মকানুন পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি মানে হচ্ছে বর্ণ শুদ্ধিকরণ, মানে আমরা বর্ণ যদি বুঝতে চাও, বর্ণটা হচ্ছে আমরা যেরকম ক খ গ ঘ বা স্বর স্বর লিখে থাকি সেটাকে বর্ণ বলে। ইংরেজিতেও বর্ণ আছে, আমরা আসবো, বর্ণ শুদ্ধিকরণ। তো অর্থোগ্রাফি মানে হচ্ছে অর্থোগ্রাফি হিসেবে বর্ণ শুদ্ধিকরণ। আরেকটা ভাগ আছে এটিমোলজি। এটিমোলজি হচ্ছে শব্দতত্ত্ব বা শব্দরূপ বা ধাতু প্রকরণ বা শব্দতত্ত্ব, একটা শব্দ কীভাবে গঠিত হয় সেই বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হবে তাহলে সেটাকে হবে এটিমোলজি। আর যেখানে বর্ণ নিয়ে আলোচনা করা হবে সেটা হবে অর্থোগ্রাফি। তারপর আছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য গঠন বা পদ বিন্যাস প্রকরণ, মানে এই এই অংশটুকুতে এই ভাগে আমরা ইংরেজি যেটা শিখবো কীভাবে আমরা শব্দ বাক্য গঠন করতে হয়, বাক্য গঠনের নিয়মাবলী কী, কোনটা সঠিক বাক্য কোনটা ভুল বাক্য সেটা আমরা এই। আরেকটা ভাগ আছে পাংচুয়েশন। পাংচুয়েশন হচ্ছে বিরামচিহ্ন প্রকরণ। বিরামচিহ্ন মানে হচ্ছে আমরা যেরকম বাংলা লিখতে গেলে দাঁড়ি, কমা, সেমিকলন ব্যবহার করি, ইংরেজি ভাষাতেও সেরকম দাঁড়ির পরিবর্তে আছে ফুল স্টপ, সেমিকলন আছে, কমা আছে, আবেগসূচক চিহ্ন আছে, সেগুলোকে আমরা বলি পাংচুয়েশন। এবং পাংচুয়েশন কখন কীভাবে ব্যবহার করব সেটা বলছি। পাংচুয়েশন ফুল স্টপ, কমা, সেমিকলন, আর আছে আমাদের বিস্ময় সূচক শূন্য, এরকম চিহ্ন নিয়ে যে অধ্যায়ে আমরা আলোচনা করবো তাকে বলে পাংচুয়েশন। সেই বিভাগটাকে বলা হবে পাংচুয়েশন বা বিরামচিহ্ন প্রকরণ। তারপর আছে প্রসরি। প্রসরি হচ্ছে ছন্দ প্রকরণ। ছন্দ প্রকরণ মানে হচ্ছে আমরা শব্দটাকে খুব সুন্দরভাবে সাজায় লিখতে পারি কেমনে। আমরা সিনট্যাক্স দিয়ে বাক্য গঠন করতে পারি কিন্তু সেটা হয়তো ছন্দময় নাও হতে পারে, সেটা হয়তো সাদামাটা একটা বাক্য হয়ে যেতে পারে। আর প্রসরিতে যেটা হচ্ছে যে একটা শব্দকে সুন্দরভাবে উপস্থাপন কেমনে করতে হয় সেটা আমরা ছন্দ প্রকরণ এই ভাগে আমরা সেটাকে শিখব। তো এই ছিল আমাদের গ্রামারের পাঁচটা নিয়ম কানুনের ভাগ। সেটা হচ্ছে অর্থোগ্রাফি, যেটা হচ্ছে বর্ণ শুদ্ধিকরণ, এটিমোলজি শব্দতত্ত্ব বা শব্দরূপ বা ধাতু প্রকরণ, সিনট্যাক্স বাক্য গঠন বা পদবিন্যাস, পাংচুয়েশন বিরামচিহ্ন প্রকরণ, প্রসরি যেখানে ছন্দ প্রকরণ।